মেট্রো রেলে যাত্রীদের সুবিধার্থে জুলাইয়ের মধ্যে নতুন দুটি রুটে 50টি বাস চালু হচ্ছে। ঘাটারচর থেকে আগারগাঁও, দিয়াবাড়ি এবং এয়ারপোর্ট পর্যন্ত সেবা দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পার্থসারথীর প্রতিবেদন। ঢাকা দক্ষিণ সিটির নগরভবনে বাস রুট রেশনালাইজেশনের 26তম সভায় ছিলেন ঢাকার দুই মেয়র। সভায় দক্ষিণের মেয়র জানান, গত বছরের ডিসেম্বর পর্যন্ত ঢাকা নগর পরিবহন থেকে আয় হয়েছে 7 কোটি টাকা। দিনে এ সেবা পাচ্ছেন 30,000 মানুষ। 30,000 ঢাকাবাসী যাত্রী সেবা নিচ্ছে ঢাকা নগর পরিবহন থেকে, মাত্র 3টা যাত্রাপথে। সুতরাং সকল যাত্রাপথ হলে আপনারা উপলব্ধি করতে পারেন যে সমগ্র ঢাকাবাসীকেই আমরা এই সেবার আওতায় আনতে পারব। উত্তরের মেয়র জানান, যাত্রীদের সুবিধার্থে নির্দিষ্ট পেমেন্ট সিস্টেম কার্ড করা হবে, যা দিয়ে বাস ও মেট্রো রেলে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। মেট্রো রেলে যেই পাসটা নিয়ে তারা চলছে, ঠিক সেই পাসটাকেই আমরা আমাদের বাস রুটের জন্য ইন্টিগ্রেট করে দেব। সারা বিশ্বে যেটা হচ্ছে, একটি কার্ডের মাধ্যমেই তারা বাসে চলছে, ট্রেনে চলছে, সকল ট্রান্সপোর্টের সুযোগ দিচ্ছে। টিকিটবিহীন যাত্রী সেবা পরিহারে চালক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান কমিটির সদস্যরা। নির্ধারিত সেবাদানে ব্যর্থ হলে দেন কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি। পার্থ সারথি, 21 টেলিভিশন, ঢাকা।